আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারাক আমি আজকে আলোচনা করতে চাচ্ছি আমাদের দুই ঈদের বিষয় নিয়ে তো কালকে ইউরোপ সহ সৌদি এবং অন্যান্য অনেক দেশেই ঈদ উদযাপন হবে এবং তার পাশাপাশি ডে আফটার টুমরো বাংলাদেশ এবং অন্যান্য কিছু দেশে ঈদ উদযাপন হবে তাংবাদ হচ্ছে তাদের জন্য যারা আপনার নর্মালি ঈদ ঈদের দিন ঘুমিয়ে অতিবাহিত করেন তাদের নিয়ে আজকে আমার চিন্তা তা হল হাদিস যেহেতু বলছে আপনার দুই ঈদে আমাদেরকে এনজয় করতে দুই ঈদকে পালন করতে একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আলহা তো সেক্ষেত্রে কোশ্চেন আসতে পারে যে যারা এই ঈদের দিন ঘুমিয়ে কাটাচ্ছে পুরাটা দিনই নামাজ পড়ে এসে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জায়গায় তাহলে তাদের কি এই ঘুমানোর মাধ্যমে গুণা হবে কিনা এটা একটা পয়েন্ট আর পয়েন্ট হচ্ছে যে যারা এই দুই ঈদের বাইরে যে অন্যান্য অন্য দিবসগুলো পালন করে সেলিব্রেট করে যেমন বার্থডে ম্যারেজ অ্যানিভার্সারি ফাদার্স ডে মাদার্স ডে ভ্যালেন্টাইন্স ডে বিভিন্নভাবে এই দিবসগুলো পালন করার মাধ্যমে তাদের গুণ হবে কিনা না এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে একটা হচ্ছে দিবস পালন না করার কারণে গুণা হচ্ছে আর হচ্ছে দিবস পালন করার কারণে গুণা হচ্ছে দুইটা রিজিম। তো এটা আমার মাইন্ডে আজকে আসলো যে আপনার যেহেতু রাসেদার একটা কমান্ড যে দুইটা ঈদে সেলিব্রেট করা সেক্ষেত্রে কেউ যদি সেলিব্রেট না করে থাকতে চায় তাহলে তার ছোট গুণা হলেও গুণা তার হবেই আর যারা আপনার অন্যান্য দিবস পালন করছেন তাদের তো গুণা হবে এটা তো এরকম ডিবেট নাই অনেক ক্ষেত্রেই এটা এগ্রি অনেকেই তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা কালকে যারা ঈদ পাবো এবং ডে আফটার টু বড়ো যারা ঈদ পাবো বাংলাদেশে সবাই যেন আমরা আমাদের নিজস্ব ক্যাপাসিটিতে যতটুকু সম্ভব সেই অবস্থান থেকে আমরা যাতে এই ঈদ সেলিব্রেশন করতে পারি সেটাই আমাদের চিন্তা করতে হবে ঈদ সেলিব্রেশনটা আপনার ইসলামিক কালচারে যেরকমভাবে একটা কোর এবং কন্ট্যাক্ট দেওয়া হয়েছে এটার মধ্যে থেকেই আমাদের সেলিব্রেশন করা উচিত সেলিব্রেশন মানে আমি এটা বলতেছি না যে একেবারেই মানে আউ সীমা লঙ্ঘন করে আমরা সীমা বলতে গাইডেন্স যেভাবে করে দেয়া কোরআন এবং হাদিসে এর বাইরে যে আমি কোনো সেলিব্রেশনের কথা এখানে বল এনকারেজ করছি না কাউকে বাট ইন এনি ইভেন্টস ঘুমায়া অথবা মিজোরে বসে থেকে এবং অন্যভাবে কাজে গিয়ে সমানষ্ট করে এই ঈদকে উদযাপন করার কোনো সম্ভাবনা নাই তো সেই অনুপাতে সবাইকে এন্টারটেইন করতে হবে এই ঈদের দিনকে তো শুভকামনা থাকলো সবার ঈদ যাতে সুন্দর হয় ভালো হয় এই দোয়া করি তো দেখা হবে ঈদের দিন কারো কারোর সাথে আর এই তো সবাইকে ধন্যবাদ ঈদ মোবারক